সম্মানিত আজকের এই পবিত্র ধর্মসভার অতি শ্রদ্ধার সভাপতি সাহেব, আজকের সভার মুখ্য অতিথি এবং আমন্ত্রিত অতিথি সকল, মঞ্চে উপস্থিত ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা পিতৃ সমতুল্য আব্বাজান ও চাচাজান বোন, জাতির মেরুদণ্ড যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা অতি মহব্বতের সম্মানিতা মা এবং ভগ্নীগণ, এবং সম্মুখে বসে থাকা বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্র সকল, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু উচ্চ কণ্ঠে সালামের জবাবটা দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যা আসর থেকে আর এখানে আসি, আমি শুনেছি যে প্রায় জোহর থেকে এখন পর্যন্ত যত আলোচনা হয়েছে অনেক যথেষ্ট আলোচনা হয়েছে কোরআন ও হাদিসের মাধ্যমে। তো সকলেই ভালো ভালো বয়ান করেছেন, এখন যদি আমি আপনাদেরকে কথা বলি, কথা শোনার এখন আর ধৈর্যই নাই, এখন শুধুমাত্র আপনারা যদি আগে আলোচনা করা সেই আলোচ্য বস্তুর উপরে, আলোচ্য বিষয়ের উপরে যদি আমল করেন, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। অল্প সময় আপনাদের সম্মুখে আলোচনা করব, আল্লাহ পাক যেন আমাকে এ অধম নালায়েকের মুখ থেকে ভালো কথা বের করে দেয় এই আশা, এবং আপনারা দোয়া করবেন এখলাসের নিয়তের সহিত যেন আমরা শুনতে পারি, বলতে পারি, এবং আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আর একটু উচ্চ কণ্ঠে বলেন আমিন। ভাইরা আমার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন জায়গা থেকে আনিয়া এই জালিসুর রহমান মেহফিল, যেই মেহফিলে বসলে গুনাহ মাফের ওয়াদা করা হয়েছে, সেই মজলিসে বসার তৌফিক এবং সুযোগ দান করেছেন। তো সেই আল্লাহ পাকের প্রশংসা আদায় করি অন্তর থেকে, লাখ কোটি সুজুদ ও শুকুর আমরা আদায় করি। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর আমাদের জন্য মেহনত করেছেন, আর এখনো পর্যন্ত মদিনায় শুয়ে থেকে একই আওয়াজ দিচ্ছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। সেই মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা অন্তরের অন্তস্তল থেকে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু উচ্চ কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকমিন ভাই সুন্দর করে আওয়াজটা মিলিয়ে দেন, তার কারণ হল বিভিন্ন জায়গাতে জবান দেওয়া আছে, ওয়াদা দেওয়া আছে, যদি এক সভাতেই যদি
আমার গলাটা শেষ হয়ে যায়, আগামী যতগুলো সভা আছে সব সভাতেই তো খালি মাপ চাইতেই দিন যাব। এই জন্য একটু দয়া করে যেন আওয়াজের সাথে মিলে, এই জন্য আওয়াজটা একটু ভালো করে মিলে দেন। আপনাদের কাছে সালাহিয়ত এবং শক্তি আছে, ভালো করে মিলানের। আল্লাহ পাক আপনাকে এই কাজের জন্য আরো পারগত এবং দক্ষতা এবং শক্তিশালী বানায় দেখ, সবাই বলো না আমিন। যাই হোক, আলোচনা তো অনেক শুনেছেন, রাত্রিও এখন 9:09 হয়েছে। আপনাদেরকে বলি যে আপনারা কত সময় আলোচনা শোনার জন্য রাজি আছেন একটু দেখি। 12টা পর্যন্ত কারা কারা রাজি আছেন হাত দেখান তো দেখি। আধা আধা নাকি? আচ্ছা, আধা থাকলেও ইংরেজিতে বলে সামথিং ইজ বেটার দেন নাথিং। কমসে কম কিছু তো হাত উঠেছে নাকি? সবাই যদি না তোলে কিছু তো থাকবেই, কিছু থাকলে আলহামদুলিল্লাহ। সবাই যদি চলে যায় কমসে কম মাইকমেকে তো থাকতেই হবে, না থাকবে না সভাপতি সাহেব আর মাইকমেন থাকতেই হবে, কারণ মাইক আলোচনা বন্ধ না হলে তার মাইক যাবে না। তো আপনারা কেউ যাবেন না তো ইনশাল্লাহ আখির মোনাজাত না নিয়ে? কারা কারা যাবেন না একটু হাত উঁচা করেন তো দেখি। আখিরি মোনাজাত নিয়ে কন্টিনিউ সভা করলে, ধর্ম সভা করলে ওই ওয়াইজিন যারা থাকেন ওনারা চায় যত সংক্ষিপ্ত আলোচনা হয়, খুব লম্বা আলোচনা করার ইচ্ছুক থাকে না। কারণ আপনার তো বছরে বা মাসে এক দুইটা, আর যিনি ওয়াইজিন যিনি ওয়াজ করতে হয় ওনার তো কন্টিনিউ, তো কন্টিনিউ যদি দুই ঘন্টা আলোচনা করা লাগে তাহলে তো তার জুলুম না, কষ্ট বেশি। এই জন্য যারা ওয়াইজিন তারাই সংক্ষিপ্ত করার চেষ্টা করে। ইনশাল্লাহ আপনারা হয়রান পরেশান হওয়ার আগেই আমরা নিজেরাই হয়রান হয়ে যাব। ইনশাল্লাহ আপনারা হয়রান হবেন না তো? হ্যাঁ, বিরক্ত হবেন না তো? দেখি বিরক্ত কারা কারা হবেন, হাত তোলেন তো। ওই যে দেখেন হাত তুলছে, বিরক্ত হবে। আরম্ভ করার আগেই বিরক্ত। ভাইরা আমার, কোরআন হাদিস দিয়ে আলোচনা শুনবেন না ওই ইরান তুরানের গল্প শুনবেন? কোনটা? হ্যাঁ, কোরআন হাদিসের আলোচনা শুনবেন না ওই যে কিছু ফাঁকাবাজ গল্প আছে, বাটপারি গল্প আছে, গল্প শুনবেন? কোনটা? কোরআন হাদিস কারা কারা শুনবেন, হাত উঠাবে উৎসাহ করেন। যাই হোক, কোরআন হাদিস শুনবেন তো? একটু বড় তো আবার বললেন না হুজুর সুর দেন। হ্যাঁ বলছেন তো কোরআন হাদিস শুনবেন, সুর তো চাবেন না? কারা কারা সুর চাবেন না তারা হাত উঁচা করেন তো দেখি। এখন ভালো ইন্টারভিউ, ওই দেখেন সুর না চাওয়া মাত্র 5 জন। আগামীকালকে সকালে আলোচনা হবে, কে অমুক দূরের থেকে বক্তা আসছিল, হাই রে সুন্দর মধুর বয়ান করলো, বল নিস শুনছো কি একটা বলো তো, কয়টা তো বলতে পারবো না, মানে এক কান দিয়ে শুনেছি আর কান দিয়ে সঙ্গে সঙ্গে বের করেছি, শুনতে সময় ভালো লাগছে পরে তার কোনো ভালো লাগা কি প্রয়োজন আছে? শোনার কথা বলেছে শুনেছি, এরকম তো হবে না। আমরা একটা কথা শুনলে ইনশাল্লাহ জাতি ওই কথাটা ওইভাবেই আবার অন্যকে শোনাইতে এবং বুঝাইতে পারি, তাই না? করবেন তো ইনশাল্লাহ, আমল করার জন্য করবেন তো ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের সম্মুখে কয়েকটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং 2টি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি, এর ভিতরে ইনশাল্লাহ আলোচনা করার
শেষ করার জন্য চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করুন সবাই বলেন আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছু হবে না আমি যতই চেষ্টা করি ভালো কথা বলবো আল্লাহ যদি না চায় আমার জেহেনে আর দিমাগে ওটা আসবেই না আর আল্লাহ যদি চান আমি ভালো কথা বলার ইচ্ছাই করব না আল্লাহ চাইলে ভালো সে ভালো কথা বের করে দিতে পারে পারে না নাই কি গো ভাই পারে না পারবে তো বেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نزلنا الذكر إنا له لحافظون سلام على الله أكبر أعرزني আরো জোরে যেটা ইংরেজিতে ট্রান্সলেশন করেছেন উই হ্যাভ সেন্ড আউট দ্য মেসেজ অ্যাসিউরডলি গার্ড ইট ফ্রম করাপশন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমকে আমি নিজে নাজিল করেছি তো এই কোরআনুল কারীমের হেফাজত আমি আল্লাহ নিজেই আর হেফাজত করব চিল্লায় বলেন সুবহানাল্লাহ একটা তাকিদ দেয় নেই দুইটা তাকিদ দেয় নেই তিনটা তিনটা তাকিদ ব্যবহার করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই কোরআনুল কারীমকে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমকে আমি নিজেই নাজিল করেছি এই কোরআনুল কারীমকে আমি নিজেই আর হেফাজত করব তাহলে আমরা কেন হাফিজি মাদ্রাসা খুলেছি আমরা কেন কওমি মাদ্রাসা খুলেছি এর কারণটা কি বাবা যে কারণ আছে না নাই কথা বলে আমার সাথে কথা না বললে এই বাচ্চা আরম্ভ করার আগে উঠ লাগে এসব লাগছে তাড়াতাড়ি বের করে দেখেন দেখেন একটা ফর্মুলা আছে যদি পেশাব লাগে এরকম দেখায় চলে যাবেন তাহলে ভাবতে পারবো যে না ঠিক আছে এক নম্বর লাগছে মানে পেশাব করবে আর যদি তার থেকে বড় বড় স্টেঞ্জা লাগে তাহলে দুই আঙ্গুল দেখাবেন তাহলে বুঝতে পারবো যে এখন বড়টা লাগছে আর যদি তার থেকে একটু বড় আছে সেটা যদি লাগে তাহলে তিন আঙ্গুল দেখাবে মানে কি পেশাবও করবে বড় স্তঞ্জাও করবে তার সাথে বিড়ি খাবে কটা হইল তিন আঙ্গুল হইল আর চার আঙ্গুল উঠায় চার আঙ্গুল উঠানোর মতলব বুঝেন তার মানে একটা পেশাব করব একটা বড় স্তঞ্জা একটা বিড়ি খাবো আর একটা বাড়িতে চলে দেবো তাহলে আঙ্গুল রইল কয়টা একটা তাহলে এক দুই তিন চার রইল কোনটা এটা অথচ এটা আপনার জন্য দেখলাম তার মানে থাকেন আপনি আমি গেলাম তাই তো এটা আপনার জন্য রাখলাম আপনি থাকেন এখন আমরা যাই আমরা কোন সময় যদি কাম না করার বলে ঘনতা করছো এটা কয়টা তার মানে লাস্টে এই শব্দ দিলে হুজুর এটা থাকো এটা দেখায় না কয়েকজন এই যে চার আঙ্গুল আর একটা আপনার জন্য থাকলো এটা তো করবেন না এটা কারা কারা করবেন দেখি তো আছে কারণ ডায়াবেটিস না ধরলে এক ঘন্টা কোনো ব্যাপার না তো এক ঘন্টায় আলোচনা করবো বেশি আলোচনা তো করবো এর আগেই বলেছি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোরআন আমি নিজে নাজিল করেছি এর হেফাজতের দায়িত্ব আমি অবশ্যই করব আমি নিজেই হেফাজত করব তাকিদ দিয়ে আর জোর দিয়ে বলেছেন তাহলে আমরা কেন হাফিজি মাদ্রাসা খুলেছি আমরা কেন কওমি মাদ্রাসা দর্শী মাদ্রাসা খুলেছি তার কারণটা হচ্ছে
হাফিজি মাদ্রাসা খুলিয়া কোরআনের যে ইবারত যেটা রিডিং পড়া এই হিফজ করিয়া এই আর আলফাজ আর শব্দকে হেফাজত করার জন্য আমরা চেষ্টা করতেছি তার কারণটা হলো এই কোরআনের সাথে হেফাজতের দায়িত্বে যদি আমরাও কিছু করি তাহলে আমাদের জীবনটা ধন্য হবে তাই তো এর মানির হেফাজত করতে হবে কোরআনের মানি অর্থাৎ এর মিনি কোরআনের দ্বারা কি চাইতেছে কি বলা হইতেছে আল্লাহ কি আদেশ দিতেছেন এর মিনি এর হেফাজত করা জন্য কওমি মাদ্রাসা এই কওমি মাদ্রাসাতে আর মিনিং এর হেফাজত করা হয় আর মানি আলফাজ হেফাজতের জন্য হিফজখানা হাফিজি মাদ্রাসা আর মানি হেফাজতের জন্য কওমি মাদ্রাসা সার দর্সি নিজাম ফার্সি আউয়াল থেকে আরম্ভ করিয়া দরা হাদিস ইফতা তকমিল আদব তফসির যত আছে তখসসুল হাদিস উপরে যত ডিগ্রি আছে সবকিছু একমাত্র কোরআনের মানির হেফাজতের জন্য তো যারা আলফাজকে হিফজ করে তাদেরকে হাফিজ বলা হয় এদের জন্যই আল্লাহ স্পেশালি পুরস্কার রেখেছেন যে জাহান্নামী দশজন ব্যক্তি জাহান্নামের ঘোষণা হয়ে গেছে তারপরেও এই একজন হাফিজে কোরআন দশজন জাহান্নামীকে সুপারিশ করিয়া আল্লাহর বেহেশতে নিতে পারে আমরা এটা শুনতে শুনতে আমরা আমাদের মুখস্থ হয়ে গেছে হয় নাই তাহলে যে মানির হেফাজত করবে অর্থাৎ একজন যোগ্য আলিমে রব্বানি আলিমে হাক্কানি তাহলে এখানে বলা হয়েছে আনলিমিটেড সীমাবদ্ধ নয় উনি যত মানুষকে ইচ্ছা করবে আল্লাহ ওনার অন্তরে যত মানুষের কথা মনে করে দিবে সকল মানুষকেই উনি সুপারিশ করিয়ে আল্লাহর বেহেশতে প্রবেশ করাইতে পারবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এবার এই কোরআনের হাফিজদের যারা খিদমত করেছে যাদের পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন জানি সহায় মালি সহায় আর্থিক সহায় সব প্রকারের সহায় করিয়া এই কুচি কুচি বাচ্চাদের শিরায় কোরআন উঠায় দেওয়ার জন্য যেই সুযোগ দিয়েছেন তারাও কোরআনের হিফাজতকারী বলেন সুবহানাল্লাহ কারণ আজকে গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্বের যত মাদারিস আছে সেখানে কোরআনের হিফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনের হিফাজতের জন্য সেটা চাহে আলফাজ আর শব্দ আর এটার হেফাজতের হোক চাহে মানির হেফাজতের হোক কোরআনের হিফাজত করা হইতেছে তো এই মাদারিসে কৌমিয়া হিফজখানাই হোক দর্সি নিজামিনী হোক যে কোনো সাইডেই হোক না কেন একটাই উদ্দেশ্য কোরআনের হিফাজত তাই তো তো কোরআনের হিফাজত যদি আমরা আমলের দ্বারা আলফাজের দ্বারা মানির দ্বারা যদি করি একটা আশা আছে আমাদের যে আল্লাহ আমাদের উপরে রাজি হবে আর আমাদেরকে আল্লাহর বেহেশতে প্রবেশ করাইবে এই আশাই তো করি না অন্য কোন আশা আছে যে মাদ্রাসার সেক্রেটারি হলে আমি একজন ফেমাস ব্যক্তি হব মাদ্রাসার প্রেসিডেন্ট হলে আমি একজন মাদ্রাম ভালো প্রভাবশীল মানুষ হব এরকম কোন ধান্দা আছে যদি ধান্দাবাজি এরকম আছে তাহলে তার দুনিয়ার ধান্দা পুরা হয়ে যাবে আখেরাতে তার কোনো ফল থাকবে না আজকে আপনার দশটি টাকার বদৌলতে দশটা কথার পরামর্শের বদৌলতে এই মাদ্রাসা যদি দৌড়ায় হাদিস পর্যন্ত ক্লাস হয়ে যায় এর মধ্যে আপনার সহায়ের দ্বারা যদি পৌঁছে তাহলে এর এক একটা জায়গাতে আপনি তার সওয়াব পাবেন আর কায়ামত পর্যন্ত এই মাদ্রাসার যতদিন পর্যন্ত উজুদ থাকবে তালিম চলবে কোরআনের হিফসের সবক চলবে অতদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে আর সব পাইতে থাকবেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ তাহলে যারা কোরআন পড়বে তারাও কোরআনের হিফাজত করলে
যারা এই কোরআনকে পড়াইবে তারাও এই কোরআনের হিফাজত করে নেওয়ালা, যারা এই কোরআনকে পড়ানোর জন্য সুযোগ করে দিবে তারাও এই কোরআনের হিফাজত করে নেওয়ালা, যারা এই কোরআনের তাফসীর পড়বে তারাও কোরআনের হিফাজত করে নেওয়ালা, যারা এই কোরআনের তাফসীর মানুষকে বুঝাইয়া দিবে তারাও কোরআনের হিফাজত করে নেওয়ালা। কোরআনের পক্ষে যতগুলো কাজ করবে সমস্ত কিছু হলো এই কোরআনের হিফাজতের জন্য। তাহলে আমরা কোন না কোন শ্রেণীর মধ্যে পড়ব নারাই, হয়তো কেউ কোরআনকে হাফিজ হই কোরআনকে হিফজ করতেছে মুখস্থ করতেছে এটা এক শ্রেণী হয়ে গেল, যারা কোরআনকে শিক্ষা দিতেছে ওস্তাদে কেরাম যারা ওস্তাদগণ যারা কোরআনকে শিক্ষা দিতেছেন তারাও এর মধ্যে পড়াচ্ছে, যারাতেই সুযোগের সুবিধা করে দিয়েছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজত করবে ওনার মধ্যে গণ্য করে নিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি 10 টাকা এই মাদ্রাসায় দেই আমিও কোরআনের হেফাজত করার মধ্যে একটা হিস্সাদার হলাম, হলাম না নাই? তাহলে কোরআনের হেফাজতের হিস্সাদার হওয়ার জন্য, অংশীদার হওয়ার জন্য, ফ্রেন্ডশিপ হওয়ার জন্য, শেয়ার হওয়ার জন্য কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। রাজি আছেন ইনশাল্লাহ? চাহে কোরআন পড়িয়া হেফাজত করেন, চাহে কোরআন পড়ায় হেফাজত করেন, চাহে এই কোরআন পড়নেওয়ালাকে সুযোগ সুবিধা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু দিয়ে পরামর্শ দিয়ে এই কোরআনকে পড়ানের হিফজ করার আর হেফাজত করার যে কাজ আপনি করে দিলেন এর জন্য আপনি কোরআনের হেফাজতকারীর মধ্যে আপনার নামটা থাকবে, আপনার নামটা কোরআনের হেফাজতকারীর মধ্যে রাখার জন্য রাজি আছেন যারা তারা দুই হাত দেখান। রাখবো তো ইনশাল্লাহ, রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, যে সময়ে কোরআন কারিমকে নাজিল করা হল, কোরআনে কারিমকে নাজিল করার পর যেই জামানার মধ্যে কোরআনুল কারিমকে হেফাজত, যে কোরআনুল কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারিমকে নাজিল করে দিলেন। নাজিল করার পর এবার কিছু সংখ্যক মানুষ কোরআনুল কারিমের ব্লিমিং দেওয়ার জন্য বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রিতে নিজে কল্পনা জল্পনা করিয়া এই কোরআনের কথাগুলো বলে, এই কোরআনের কথাগুলো তারা নিজের ব্যক্তিগত বানানো কথা, সকালবেলা তারা আসহাবের মধ্যে তার সাথীদের সম্মুখে এর কথাগুলো বর্ণনা করে। এই কোরআনটার উপর একটা বদনাম দিয়ে দিল কারা, যারা কোরআনকে ডিনাই করে, কোরআনকে মানে না, আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, তারা এই বদনাম দেওয়া আরম্ভ করল যে মোহাম্মদ সাল্লাম এই সারা রাত্রিতে কল্পনা করে বানায়। যেরকম সিঙ্গার গায়ক যারা গান বানায়, যারা কবি তারা বসে বসে চিন্তা করে করে কবিতা বানায়, বানায় না? যারা শায়ির বসে বসে চিন্তা করে শের বানায়, পয়েটার পয়েম বানায়, এইভাবে সব ভাষারই কল্পনা করে করে কোনো না কোনো গল্প বানায়, সব কিছু করে। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সারা রাত্রিতে কল্পনা করে, আর এর দেমাগ আছে, ব্রেন আছে, সকালবেলা এর যারা মান্যওয়ালা ফলোয়ার্স আছে এদের সম্মুখে এই কথাগুলো উত্থাপন করে, এই ব্লেমিং দিল যারা কোরআনকে মানে না, যারা কোরআনকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কোনো ব্লেমিং আর বদনাম আর তোহমত লাগায় বা কোনো এরকম প্রশ্ন করিয়া লাজব করে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিতে পারতেছেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল যেই কথা উনি জানে নাই ওই কথাতে চুপ থাকতেন, বলতেন না, মন গড়া কোনো কথা বলতেন না। আল্লাহ যা বলে দিয়েছেন জিব্রাইল আলী ইসলাতামের মারিফতের মাধ্যমে তাই গোটা বিশ্বের মানুষকে বলেছেন এবং বুঝাইয়েছেন। হুজুর আলী ইসলাতাম চুপ রইলেন, এই বদনাম
মক্কার জমিনে ছড়ায় পড়লো যে মুহাম্মদ নাকি সারা রাত্রিতে কিবা নিজে নিজে বানায় আর সকালবেলা তার ফলোয়ার্স আর মান্যওয়ালার সম্মুখে এগুলো বয়ান করে আর এমন কথা বানায় যেটা আজনবী যেটা সার্ডেন আর হঠাৎ করে আচুরিত আচুরিত কথাগুলো বলে এই ব্লেমিং বদনাম দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিলেন জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন أعوذ بالله من الشيطان الرجيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله رب العالمين বলেন যেই কোরআনকে আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাযিল করেছি আমি অবতীর্ণ করেছি এই কোরআন সম্পর্কে যাদের সন্দেহ আছে ডাউট আছে যাদের সন্দেহ আছে তারা শুনে নাও শুনে নাও তাহলে এই কোরআনুল কারীমের মত এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করা হয়েছে এই 114টি সূরার মধ্যে থেকে সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার এই সূরাতুল কাউসারের মতো একটা ছোট সূরা নাযিল করে দেখাইয়া দাও অন্য একটি আয়াতের মধ্যে আছে সূরা না কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত রয়েছে এই 6666টি আয়াতের মধ্যে থেকে একটা আয়াত তোমরা নাযিল করে দেখাইয়া দাও তোমরা তো আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা বদনাম লাগাইয়াছো তাহলে তোমাদের মধ্যে যদি এত শক্তি আর দিমাগ আসে তাহলে তোমরা এই কোরআনুল কারীমের একটি আয়াত নাযিল করে দেখাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 তোমরা পারবে না একা একা তো কোনো ব্যক্তি পারবে না তাহলে তোমরা কিছু পার্টনার তোমরা কিছু শরীক আর তোমরা একসঙ্গে মিলিয়া তোমরা একটা কোরআনের আয়াত নাযিল করে দেখাইয়া দাও একটা কোরআনের সূরা নাযিল করে দেখাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া দুউ শুহাদাকুম তোমাদের মধ্যে যদি শক্তি আছে একা একা তো পারবা না তাহলে তোমরা অনেক কয়েকজন একসঙ্গে হইয়া কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে দেখাইয়া দাও যদি তোমরা সত্যবাদী পারবে বাবাজি পারছে কেউ কিয়ামত পর্যন্ত কেউ পারবে কোরআনুল কারীমের একটা আয়াত তো বহু দূরের কথা একটা শব্দ পর্যন্ত নাযিল করে দেখাইতে পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা চ্যালেঞ্জ করে বলেন ইন ওয়া ইন লাম তাফআলু আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা পারবে না ওয়ালা তাফআলু আর পারবে না তো পারবে না কেমন লং তাফালো হারগিস নহি কর সকতে এই কাজটা তোমরা কখনো করতে পারবে না কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে 6666টি আয়াত রয়েছে যদি তোমাদের মধ্যে যদি কোনো একটা এরকম শক্তি আছে আর এরকম দম আছে তাহলে কোরআনুল কারীমের এই 6666টি আয়াতের মধ্যে থেকে একটা আয়াত নাযিল করে দেখাইয়া দাও সকাল হয়ে যাবে একটা মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই আর জন্ম নেবে না যে কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে দেখাইয়া দিবি পারবে ভাই পারবে ভাই কথা বলেন পারবে না নারায়ণ তাকবীর যেই সময় কোরআনুল কারীমের
114 টি সূরার মধ্য থেকে একটা সূরা কোনো মানুষে নাযিল করে দেখাইতে পারবে না এর 114 টি সূরা নয় 6666 আয়াতের মধ্য থেকে একটা আয়াত নাযিল করে দেখাইতে পারবে না তাহলে বলেন আল্লাহর নবী সারা রাত্রিতে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়াছি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন ওই বেঈমানদেরকে জবাব দিয়ে দিলেন যারা কোরআন সম্পর্কে তোহমত লাগাইয়াছে আল্লাহর নবীর উপরে বদনাম লাগাইয়াছে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জবাব দিয়ে দিলেন যে এই পৃথিবীর গোটা পৃথিবীর মধ্যে এটা চ্যালেঞ্জ করে দিলেন এই কোরআন ও কারীমের একটা আকরণ একটা জবর জের পর্যন্ত আমার নবী পরিবর্তন করে নাই কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের একটা জবর আর জের একটা পেশ পর্যন্ত পরিবর্তন হবে না এর নামটা হলো কোরআন আর এই কোরআনুল কারীম এমন কোরআনুল কারীম যে কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে এর চ্যালেঞ্জ আর গ্যারান্টি দিয়ে দিয়েছে এমন কোরআন এমন কিতাব এমন কোরআন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত উল্লেখ নাই ভুল তো বহুত দূরের কথা সন্দেহমূলক বস্তু এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে না তাহলে কোরআনুল কারীমের মধ্যে কি রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين دار সন্দেহ নাই যেই কিতাবের মধ্যে কোন সন্দেহ বস্তু সন্দেহযুক্ত বস্তু ডাউটফুল বস্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে নাই এই কিতাবের মধ্যে আছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে আছে তো একমাত্র হিদায়াতের বাণী রয়েছে যারা আল্লাহকে দেখে ভয় করে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের জন্য কোরআনুল কারীম তা হলো হিদায়াতের বাণী চিল্লা বলেন সুবহানাল্লাহ নারে ভাই মুসলমান ওই কোরআন যেই কোরআনের সন্দেহ যেই কোরআনের চ্যালেঞ্জ যেই কোরআনের গ্যারান্টিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে ওই কোরআনটা আজকে যদি কোনো মানুষে বলে এই কোরআনের মধ্যে ভুল আছে এই কোরআনের মধ্যে সন্দেহ আছে আমরা মানব কি মানব না যদি কোনো মানুষ কোরআন সম্পর্কে বলে যে এই কোরআনের মধ্যে সন্দেহ আছে তাহলে আমরা মানব না আমার পর্যন্ত আমরা মানব না মরার জন্য রাজি আছি এই কথা মানার জন্য রাজি নয় রাজি আছে হাত উঁচু করে বলে রাজি আছে এই কোরআনের পক্ষে থাকবেন কারা কারা হাত উঁচু করে দেখান থাকবেন তো যেই কোরআনের চ্যালেঞ্জ আর গ্যারান্টি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা স্পষ্ট করে বয়ান করে দিয়েছেন পৃথিবীর বহুত রাইটাররা কিতাব লেখে লেখে না গো কিতাব লেখার শেষে শেষ পৃষ্ঠার মধ্যে লেখে যে আমার এই কিতাবের মধ্যে যদি কোনো জায়গায় ত্রুটি বা ভুল মিস্টেক আছে তাহলে আমাকে জানিয়ে দিবেন পরবর্তী এডিশনে তার সংশোধন করব লেখে না কি গো বাবা কথা বলেন আমার আবার একটা অভ্যাস খারাপ বয়ান করলে যদি আপনারা ঝুম ধরে একবারে নিচে বসে থাকেন তাহলে আমার বয়ান করার ইচ্ছা হয় না আর যদি আমার সাথে একটু হানা কথা বলেন ইয়েস নো কিছু যদি বলেন তাহলে বলার ইচ্ছা হয় আর যদি না হুজুর আপনি বলেন আপনার তালে আমি তো ঘুমাই তো আপনার বললেন কথা বললেন ঘুমাইল আমি বলেছি যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই ইনি আগের কোরআনটা শুনেই নাই উনি বলতেছেন সন্দেহ নাই তার মানে কথাটা টুকরা হয়ে গেল সকালবেলা বলবে যে ইসলাম যে ভুল এর মধ্যে কোনো সন্দেহ নাই এই কথাটা যদি বলে ঈমান থাকবে
ইসলাম যে ভুল এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই কথাটা ভালো করে শুনবেন ইসলাম যে ভুল এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা যদি আগামী কালকে কেউ বলে তাহলে কি মুসলমানের লিস্টে আমরা বলবো না অন্য লিস্টে নাম রাখবো তো ঘুমায়া ঘুমায়া যদি শুনেন আধা শুনবেন না তো এরকমই হবে হবে না গো এজন্য সজাগ থাকিয়া হাজির দিমাগে অন্তরে কর্ণ লাগায়া কারা কারা শুনবেন হাত উঁচু করে দেখান শুনবেন তো কথা বলে শুনবেন তো না ঘুমায় ঘুমায় শুনবেন ঘুমায় ঘুমায় তো ওই বক্তাদের কথা শুনতে পারবেন চোখ বন্ধ করে এই যে বয়ান আরম্ভ করছে চোখ খুলে দেখে কেউ নাই আমরা আমি অধম নালায় কমসে কম চোখ বন্ধ করিয়া ওইরকম বক্তা না ইলিম কালাম না থাকলেও ওইরকম না দু চার কথা বললেও আপনাকেও চায়া দেখতে হবে আমাকে আমিও আপনাদেরকে একটু চায়া দেখেই বলবো চোখ বন্ধ করে বলতে বলতে দেখা যায় খালি মাইকম্যান আছে এরকম বক্তা না সেই জন্য সবাই সজাগ থাকিয়া চোখ খোলা রাখিয়া শুনবেন তো না ঘুমায় ঘুমায় শুনবেন সজাগ হইয়া অন্তরের কর্ণ লাগাইয়া কারা কারা শুনবেন হাত উঁচু করে দেখান শুনবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আমার আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের জন্য কোন প্রকারের কোন প্রকারের কষ্ট করে নাই সকল প্রকারের কষ্ট আমার নবী মায়ার নবী দয়ার নবী আমার করেছেন যিনি আজ পর্যন্ত মদিনায় শুয়ে থেকে ঘুমাই নাই কানছে দয়ার মালিক আমার উম্মতের সারা জীবনের গুনাহখাতা গুলো মাফ করে দাও ভাইয়ারা আমার আমরা কোন নবীর উম্মত ওই নবী যেই নবী আজ পর্যন্ত মদিনায় শুয়ে ভালো করে ঘুমাই নাই ওই নবীর মহাব্বত আমার আপনার অন্তরে কিরকম আছে ওই নবীর ইতিহাস শোনার জন্য রাজি আছেন কারা কারা হাত দেখান রাজি আছেন ওই নবীর মাদ্রাসা এই মাদ্রাসা ওই নবীর মাদ্রাসা এই নবীকে মহাব্বত করার জন্য রাজি আছেন কারা কারা একটু হাত দেখান নবীকে মহাব্বত করবেন আল্লাহকে মহাব্বত করবেন হাত নামেন না আল্লাহকে মহাব্বত করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহর নবীকে মহাব্বত করবেন ইনশাআল্লাহ আল্লাহর নবীকে মহাব্বত করবেন ইনশাআল্লাহ আল্লাহর নবীর মাদ্রাসা মহাব্বত করবেন ইনশাআল্লাহ রাজি আছেন হ্যাঁ আমার মায়ের নবী দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন কষ্ট করেছেন ইতিহাস যদি আমরা পড়ি ঘটনা যদি বলি নবীর কাহিনীগুলো যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো কোন নবীর উম্মত আর আমাদের জন্য সেই নবী কি ধরনের মেহনত করেছেন মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে মধ্য ঘুমের মতো ভাব হয়েছে হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম শিয়া আল্লাহর নবীকে বলতেছে ও নবী আপনি যে ঘুমাইছেন আপনার উম্মত তো গুনাহগার হইয়া যাইতেছে মসজিদের নববীর থেকে আল্লাহর নবী সজাগ হইয়া চিন্তায় চিন্তিত হইলেন এবার চিন্তায় চিন্তিত হইয়া চিন্তা করতে করতে মসজিদে নববীর থেকে বের হইয়া একটু পাহাড়ের আড়ালে গিয়া পাহাড়ের গর্তের মধ্যে বসিয়া সিজদায় পড়িয়া আল্লাহর কাছে সম্পর্ক লাগাইয়া কান্না আরম্ভ করলে ও দয়ার মালিক আমার উম্মতের সারা জীবনে গুনাহখাতা গুলোকে মাফ করে দাও বিনয়ের সহিত কান্না আরম্ভ করলেন আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী আমার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিজদায় পড়িয়া আল্লাহর কাছে কান্না আরম্ভ করলেন ও দয়ার মালিক
আমার জীবনের আমার নবীর আমার উম্মতের সারা জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও একটু পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হাজির হাজির হইয়া দেখে আল্লাহর নবী মসজিদে নববীতে না এবার কল্পনা করলেন চিন্তা করলেন বলে আমার নবীকে নাকি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বোধহয় আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে উঠায় নিয়েছেন